রাজ্যর প্রান্তে প্রান্তে মেদাম মে ফিরুলা সোমবারে তাই আহোমসকলে পালন করলে পবিত্র মেদাম মে ফি আহোম রাজ্যর অন্যতম রাজধানী হাবুঙত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ধেমাজিবাসীক দিলে উন্নয়নের বহু প্রতিশ্রুতি আজির সভা মই পঞ্চাশখন গাঁও কেখন আমার গোটেই যোগেন মহান আর তাই আহোম ছাত্র সংস্থায় লগ লাগি ঠিক করে দিব পঞ্চাশখন গাঁও পঞ্চাশটা সাউথ সাইড রেল প্রতিষ্ঠা করার কারণে আজি আমার কি উজনি কি নামনি সোমবারে রাজ্যর প্রান্তে প্রান্তে আহোম জনগোষ্ঠীয় লোকসকলে পালন করলে পবিত্র মেদাম মে ফি স্বর্গদেও চাউলুং চুকাফার দ্বিতীয় রাজধানী ধেমাজির হাবুঙত অনুষ্ঠিত অসম সরকার কেন্দ্রীয় কার্যসূচীত অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মুখ্যমন্ত্রীক সংগতিয়ে মন্ত্রী বিমল বরা আর মন্ত্রী ডাক্তর রনোজ বেগুয়ে নবনির্মিত হোলং হফি আর সাউরেন উদ্বোধন করে মুখ্যমন্ত্রী তিনি কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মিত হয়েছে হোলং হফি আর সাউরেন মাঙ্গলিক পরিবেশের মাজত আহোমসকলের পূর্বপুরুষক স্মরণ করে হাবুঙর বহু উন্নয়নমূলক আঁচনিও ঘোষণা করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় হাবুঙত স্থাপন করা হব এথনিক ভিলেজ নির্মাণ করা হব টাই আহোমর সংগ্রহালয়ও তিনি বছর ভিতর হাবুঙর সকলো পথ উন্নয়নের প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর পঞ্চাশখন গাঁত পঞ্চাশটা সাউরেন স্থাপনের ঘোষণা লগতে রংঘর উন্নয়নেরও প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী ডক্টর শর্মার হাবুঙর উন্নয়নের বাবে আমার সরকারে চলোয়া প্রচেষ্টার অংশ হিসাবে আজি দুটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন হল অনাগত দিনত হাবুঙত এখন এথেনিক ভিলেজ এটা কনভেনশন হল আর এটা অতিথিশালা নির্মাণের ব্যবস্থাও আজি আমি সিদ্ধান্ত লৈছো লাচিতর সমাধিটো অতি গাম্ভীর্যপূর্ণ আর সর্বাঙ্গ সুন্দর করে নির্মাণ করার বাবেও সরকারে সিদ্ধান্ত লৈছে আর শিবসাগরত রংঘরের চারিওফালে অলপ রাইজরপরা মাটি লৈ পেলাই আলাপ আলোচনার মাজেরে তাকো আমি বহল ভিত্তিক এটা সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে নির্মাণের আমি সিদ্ধান্ত লৈছো আনফালে ধেমাজির সমান্তরালকৈ মৰাণ ডিব্ৰুগড় টিয়ক তেজপুর জোনাই যোৰহাট মৰিগাঁও ৰঙিয়া নলবাৰী আদিতো পালন করা হয় পবিত্র মেদাম মে ফি স্থানীয় আহোমসকলে রাজহুৱাভাৱে সোমবারে স্মরণ করে পূর্বপুরুষসকলক বোকাখাটত মেদাম মে ফির কার্যসূচীত অংশ লয় মন্ত্রী অতুল বৰায় মেদাম মে ফি এতিয়া সমন্বয়ের উৎসবলৈ পর্যবেক্ষিত হৈছে এটা ভাল কথা কেবল ইয়াতে নহয় আমি কেবাখনতো আজি এনেধরনের কেবা ঠাইতো আমি গৈছো আহোম স্বর্গদেউ সকলকে ধরে উপরিপুরুষক আমি শ্রদ্ধারে স্মরণ করছো গভীর শ্রদ্ধাঞ্জলি জানাইছো সমান্তরালভাবে মহানগরী জয়ানগরতো উলহ মালহেরে পালন করা হয় মেদাম মে ফি সদৌ টাই আহোম ছাত্র সন্থার কার্যালয়ত দিনজোড়া কার্যসূচী উপস্থিত থাকে মন্ত্রী পীযূষ হাজরিকার লগতে লক্ষ্য কোঁৱৰো দেশ আৰু জাতিৰ মঙ্গলৰ বাবে টাই আহোম জনগোষ্ঠীয়ে পূৰ্বৰে পৰা আজিৰ দিনটোত মেদাম মে ফি এই পবিত্ৰ অনুষ্ঠানটো পালন কৰি আহিছে আজিৰ দিনটোত পূৰ্বপুৰুষ পুলিন পুথাওসকল স্বৰ্গদেউসকল আমি তেওঁলোকৰ প্ৰতি গভীৰ শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰিছোঁ এনেদৰে সোমবাৰে টাই আহোমসকলে পুলিন পুথাওসকলক শ্ৰদ্ধাঞ্জলি জনাই দেশ আৰু জাতিৰ মঙ্গল কামনাৰে লুকলাও বা সাজপানী পাতিহাঁহৰ ডিম কুকুৰা আদি বিভিন্ন নৈবদ্যৰে কৰে পূজা অৰ্চনা মাংগলিক অনুষ্ঠান বান্ধিত দহগৰাকী উপাস্য দেৱতাৰ পৰা আশীৰ্বাদ লৈ তেওঁলোকে উলহ মালহেৰে পালন কৰে হেঁপাহৰ মেদাম মে ফি ব্যুৰ' ৰিপৰ্ট দ্য নিউজ প্লাছ